এই মুহূর্তে আমরা চলে এসেছি আরামবাগের বিশিষ্ট শিক্ষাবিদ খুবই পরিচিত মুখ দেখলেই বুঝতে পারছেন দু নম্বর ওয়ার্ড আরামবাগের শেখ হাসান ইমাম তার বাড়িতে কারণ তাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে সিএ এর এই যে অ্যাক্ট যেটা চালু হয়েছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটার সমর্থনে নাকি তিনি মত প্রকাশ করেছেন গতকাল বিজেপির নেতারা এসেছিলেন তার বাড়ির সামনে তারা বাড়ি বাড়ি যে সিএ নিয়ে প্রচার করছেন সেই প্রচারের বিভিন্ন বাড়িতে যেমন যাচ্ছিলেন তেমনি হাসান ইমামের বাড়ির সামনে তিনি চলে তারা চলে এসেছিলেন এবং সেখানে নাকি ইমাম সাহেব বলেছেন যে সিএএ এই যে অ্যাক্ট যেটা বানিয়েছে কেন্দ্রীয় সরকার সেটা নাকি সমর্থনযোগ্য এমনই সব সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে এবং তা সেটাকে ঘিরে বিরাট ঝড় বইছে ঝড় বইছে দুটো কারণ একটা হচ্ছে যে ইমাম সাহেব একটা সময় চুটিয়ে তৃণমূল কংগ্রেস দলটা করতেন রাজনীতিটা করতেন বিরাটভাবে করতেন পরবর্তীকালে সরে এসছেন তা সত্ত্বেও তিনি যেহেতু এই ঘটনা রাজনীতি করতেন এবং যেহেতু তৃণমূল কংগ্রেস এখন এই অ্যাক্টের ঘোর বিরোধী তাহলে তিনি যে মন্তব্য করলেন কেনই বা করলেন এই নিয়ে একটা প্রশ্ন উঠছে দু নম্বর কথা হচ্ছে ইমাম সাহেবের ছোট ছেলে শেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ যিনি যুব তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা সুতরাং তিনি যখন দলটা করছেন সেই দলের ঘোষিত যখন কর্মসূচি হচ্ছে সিএ বিরোধী সেখানে তার বাবা পিতা হাসান ইমাম তিনি এই মন্তব্য কেন করলেন এই নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন তৈরি হয়েছে এবং সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে শাহিদ ইমামকে কিন্তু সত্যিই তিনি কি বলেছিলেন ইমাম সাহেব গতকাল এ নিয়ে আমরা আজকে একেবারে সরাসরি তার বাড়িতে চলে এসেছি ইমাম সাহেব আপনি নিশ্চয়ই আঁস পাচ্ছেন যে বিজেপি নেতারা এলেন কিছু বোঝালেন আপনাদেরকে আর তারপর মিডিয়াতে সব ছুঁড়েছুঁটি পড়ে গেছে পোস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে সত্যি গতকালকে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হলো বলুন তো আপনি কি কোথায় ছিলেন কে কি এলেন কি বললেন গতকাল দুপুরের দিকে আমি বাড়িতেই ছিলাম সেই সময় দেখলাম যে দশ পনেরো জন ছেলে হঠাৎ আমার বাড়ির ক্যাম্পাসের মধ্যে ঢুকে এলো কাঁধে পতাকা দেখলাম যে বিজেপির পতাকা তা আমি গেটের দিকে বেরিয়ে এলাম এসে দেখলাম সামনেই বিমান ঘোষ আর ওই ছেলেরা দাঁড়িয়ে আছে বিমান ঘোষ আমাকে দেখতে পেয়ে হাসলো এবং সামনে এগিয়ে এলো বিমানের সঙ্গে আমার একবার সামনাসামনি পরিচয় হয়েছিল দেখে আমাকে চিন্তা আমি মুখটা চিনতে পারলাম তা আমি তাকে সাধারণ ভদ্রতা হিসেবে ওয়েলকাম করলাম বলুন আসুন বলুন কী বলুন তখন বল বিমানবাবু বললেন যে তাদের একটা হ্যান্ডবিল নিয়ে বেরিয়েছিলেন তাদের পলিসি ব্যাখ্যা করা হ্যান্ডবিল আমার হাতে দিয়ে দেখুন আমরা তো নাগরিকত্ব কেড়ে নিতে আসেনি বা কেড়ে নিতে চাইনি আমরা নাগরিকত্ব দিতে চাই এটাই আমরা বলতে এসেছি তা আপনার বিষয়ে মতামত কী এখন দেখুন বিমানবাবু আপনারা নাগরিকত্ব কেড়ে নেবেন না দিতে এসেছেন এই জায়গাটাতেই তো খারাপ লাগছে কেড়ে নেওয়ার প্রশ্নটা আসছে কেন কেন মানুষ বলছে কেড়ে নেয়া আর আপনিও ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলেন কেড়ে নেয়া এটা আপত্তিজনক এক নম্বর দু নম্বর হচ্ছে যে সিএ নিয়ে যে বিষয়টা আপনাদের বলা বলেছেন আপনারা নেতারা ব্যাখ্যা করেছেন যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে মুসলিম বাদে অন্য ধর্মের যে মানুষরা এখানে চলে এসেছে তাদের নাগরিকত্ব দেয়া হবে এটা এই আইনের মূল কথা তো প্রশ্ন তখনও বলছেন যে দেখুন এই তো নাগরিকত্ব এরা এখানে এসে উদ্বাস্তুর মতো দীর্ঘদিন পড়ে রয়েছে নাগরিকত্ব এদের দেয়াটা কি আপনি বলুন না মানবিক দিক থেকে খারাপ কী আমি না ওই পয়েন্টটার দিক থেকে আমি আপত্তিজনক কিছু বলছি না যে এটা আপত্তিজনক যে তারা তাদের দেশ থেকে যদি নির্যাতিত হয়ে এখানে এসে এখানেও নির্যাতন ভোগ করেন অর্থাৎ নাগরিকত্ব না থাকলে তাদেরও অসুবিধে হচ্ছে সেখানে যদি সরকার মানবিক কারণে তাদের নাগরিকত্ব দিতে চায় এটা আমার কাছে আপত্তির কোনো বিষয় নয় আমার আপত্তির বিষয় যেটা মূল জায়গাটা এই আইনটা সংবিধান বিরোধী সংবিধানের ১৪ নম্বর ধারা যেটাতে ১৪ পনেরো ষোলো ধারা নিয়ে চোদ্দো নম্বর মূল ধারা হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে ধর্মীয় কারণে কোনো ভেদাভেদ করা যাবে না সংবিধান সকলকে সুরক্ষা দেবে সেকুলার স্টেড ধর্মের প্রশ্ন সেখানে আসবে না যদি নির্যাতিতকেই আপনারা দিতে চান সেখানে মুসলিমদের বাদ দিয়ে এই প্রশ্নটা এলো কেন বিমানবাবু সেখানে বলছেন না বিষয়টা হচ্ছে মুসলিমদের কথা বাদ দেওয়ার কথা এলেও এটা কিন্তু আসলে তা হবে না আমি দেখুন ওই সব কথা বলে লাভ নেই আপনাদের নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন আর সবচেয়ে কি জানেন আপনারা মুসলিমদের নিয়ে এমন কথাবার্তা বলছেন আপনাদের নেতারা একবারে বড় থেকে ছোট পর্যন্ত এমন কথাবার্তা বলছেন উস্কানিমূলক এবং বিভেদমূলক তাতে মুসলিমরা শঙ্কিত আতঙ্কিত এবং ইতিমধ্যে আপনাদের যে রাজ্যগুলো বিজেপি শাসিত সেখানে মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে বা হচ্ছে বিভিন্নভাবে তাতে তো ভারতবর্ষের মুসলিমরা শঙ্কিত আর বাইরে যারা আছেন তারা ভাবছেন আমাদের অবস্থা কি আলটিমেট কী দাঁড়াবে সুতরাং এই আইন যারা সমর্থন করছেন না তারা তো সঠিক কাজই করছেন আমিও ব্যক্তিগত মনে করি এ সমর্থনের কোনো জায়গাই নেই আপনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা একদিক থেকে গ্রহণযোগ্য যে নির্যাতিত মানুষরা এখানে এলে তাদের যদি আমরা নাগরিকত্ব দিয়ে কিছু মানবিক কাজ করতে পারি কিন্তু আপনাদের লক্ষ্য সেটা নয় লক্ষ্যটা ভেদ ধর্মের নামে ভেদ সৃষ্টি করা যে মেরুকরণের রাজনীতি আপনারা করছেন এর মধ্যে সেটা পুরোপুরি আছে মুসলিমদের চিহ্নিত করে আসলে লক্ষ্যটা হচ্ছে মুসলিম চিহ্নিত করো তারপরে কাগজপত্র দিতে পারবে না ও দেশের যে আছে সে তো গেলই এদেশের লোককেও যাতে তাড়াতে পারি বিষয়টা এইখানে মূল আপত্তি অন্যরাও যেটা করছেন আমারও সেইটা আপত্তি এবং আপনারা একটা জিনিস আপনাদের কি ভুল হচ্ছে না আপনারা এই যে মেজর এত মেজরিটি নিয়ে মোদী সরকার এলো এর মধ্যে কি মুসলমানের ভোট নেই ভাবছেন মুসলমানের ভোট অবশ্যই কিছু না কিছু আছে কারণ সবাই ভাবছে মোদী সরকার নিশ্চয় যেভাবে বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অতএব নিশ্চয়ই এই গভর্নমেন্টকে এত মিথ্যে কথা ধাপ্পাবাজি বলছে কিছু না কিছু করবে কেউ নতুন এলে সে নতুন এজেন্ডা আনে নতুন কিছু ভালো কাজ করবে অতএব মুসলিমরা নাগরিক হিসাবে তাকে ভোট দিয়েছেন তিনি ভালো করবেন কিন্তু এই যদি আতঙ্ক তৈরি করেন তাহলে তো মুসলিম ভোট অটোমেটিক আপনাদের কাছ থেকে দূরে চলে যাবে মুসলিমরা দূরে চলে যাবেন সুতরাং এই বিষয়ে একটাই আমার তাকে বললাম যে দেখুন এই বিষয়টা হচ্ছে আপনারা যদি স্ট্যান্ড থেকে সরে না যান মুসলিম বিদ্বেষ আপনারা খুব ভালোভাবে দেখুন যে আরও তো অন্য ধর্মের মানুষ আরও এসেছে হিন্দু এসেছে ধরুন শ্রীলঙ্কা থেকে যারা এসেছে তারা হিন্দু তাদের কথাও বললেন না যদি নির্যাতনটা আপনাদের ইস্যু হতো মাইনামার থেকে সবচেয়ে যারা নির্যাতিত এমনকি পৃথিবী রাষ্ট্রপুঞ্জ স্বীকার করেছে যে সবচেয়ে নির্যাতিত হচ্ছে মাইনামার থেকে যারা এসেছে রোহিঙ্গারা এরা যত নির্যাতিত গোষ্ঠী পৃথিবীতে এখন আছে তাদের মধ্যে এরা হচ্ছে সবচেয়ে বেশি নির্যাতিত তাদের প্রসঙ্গ আনলেন না তাহলে মূল বক্তব্য হচ্ছে ধর্ম এবং সেটা হচ্ছে ইসলাম মুসলমানদের ব্যাপার মুসলমানদের তাড়ানোটাই আপনাদের ইস্যু সুতরাং কোনোভাবেই একে সমর্থনের প্রশ্ন ওঠে না আপনি আপনি এত কথা সঙ্গে তো ওনারা কি তখন মন দিয়ে শুনছিলেন না কোনো আর্গুমেন্ট করছিলেন আর আমি যখন এই কথাগুলো মাঝে একটা কথা বলেছে একবার করে না আমরা তো সেটা করতে চাই না ওটা হয়তো ভুল বোঝানো হচ্ছে এই ধরনের কথা বলেছে ওটা বিরোধীরা ভুল বোঝাচ্ছে আমাদের ওটা লক্ষ্য নয় আমরা মুসলমানদের মুসলিমদের কথা বলা হলেও এটা আমরা সকলকেই দেওয়া হবে সব নির্যাতিত মানুষকেই দেওয়া হবে এই ধরনের কথাবার্তা মাঝে টুকটাক বলছিল কিন্তু মূল বক্তব্য আমি যেটা তার মধ্যে এই কথাটা আমি মূল বক্তব্য তার কাছে হাজির করেছি কিন্তু কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়াচ্ছে বিশেষ করে বিজেপির যে সোশ্যাল গ্রুপগুলো আছে সেখানে বলছে যে হাসান ইয়াম সাহেব সি একে সমর্থন করেছেন এবং বিমান ঘোষের যে পেজ নাকি সেখানেও দেখা গেছে বলা হচ্ছে যদিও আমি আমরা দেখিনি তাহলে উনি কি একটা অংশ দেখলেন মানে যেহেতু আপনি বলেছেন যে যে নিয়মটা ভালো সবাইকে দিলে ভালো হতো আপনি একাংশের ব্যাখ্যা উনি করেছেন কি আমার যেটা মূল কথা হচ্ছে যে ওরা তো উনি একটা মন্তব্য করেছেন আমি কি বলেছি এর বিরুদ্ধে কি বললাম পক্ষে কি বলেছি সেটাও তো তিনি বলেননি যে সমর্থন করে দিলাম একটা কোনো যে কোনো চিন্তাবিদ মানুষ বা যে কোনো স্বাভাবিক বুদ্ধির মানুষ তিনি এক কথায় বলে দেবেন সেরকম মানুষকে কোনো চিন্তাবিদ বলে বলা যাবে না শিক্ষাবিদ বলে বলা যাবে না আমি আপনাকে সমর্থন করলেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ হাসান ইমাম আমি এই জায়গাটা বলছি এটা কি ওটা উনি পার্সিয়াল ওই যে বক্তব্যটা ছিল সেইটাকে উনি রাজনীতিকরণ করেছেন রাজনৈতিক সুবিধে নেয়ার জন্যে যেটা অনেক ক্ষেত্রে অনেক রাজনীতিবিদই করে থাকেন কথার মারপ্যাঁচ দিয়ে তা থেকে কি পজিটিভ বার করে নেওয়া যায় সেইটা উনি করেছেন আমি বলেছি ওই কথাটা আবার বলছি যে অন্য রাজ্য থেকে যারা ধর্মীয় কারণে ধর্মীয় কারণে আপনারা বলেছেন আমি বললাম ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এদেশে চলে এসেছে তাদের আমরা নাগরিকত্ব দিয়ে নাগরিকত্ব দিয়ে মর্যাদা দিতে চাই আমি এইটা বললাম যে নাগি নির্যাতিত মানুষদের মানবিকতার কারণে নাগরিকত্ব দিয়ে মর্যাদা দিতে চান এটা আমাদের এতে আমার কোনো আপত্তি নেই ওরা তাহলে এই অংশটাকেই ধরেছিল হ্যাঁ হ্যাঁ আপত্তি নেই কিন্তু যখন শুরু বললাম কিন্তু মুসলিম আনলেন কেন নির্যাতিতর একটাই পরিচয় নির্যাতিত সেটা আপনার গেলেন না সুতরাং এতে সমর্থনে পড়ে না কিন্তু ওই জায়গাটা ধরেই উনি কমেন্টটা করে দিয়েছেন যে এরা নির্যাতিত যারা তাদের যদি মানবিক কারণে কিছু সুবিধে দেওয়া হয় নাগরিকত্ব দিলে সেই মানুষগুলো যদি স্বস্তি পায় তাহলে এর বিরুদ্ধে আমার বলার কিছু নেই হ্যাঁ এই বক্তব্যকেই উনি ওইখানেই ছেড়ে দিয়েছেন উনি যদি প্রকৃত তাই হতো তাহলে উনি আর কিছু বলতেন যে উনি এইভাবে সমর্থন করেছেন এই ব্যক্তি দিয়েছেন মানে বুঝতে পেরেছি আমি একটা পার্সিয়াল একটা ব্যাখ্যা উনি দিয়েছেন আমি শেষ দিকে চলে এসেছি সেটা হচ্ছে যে সিএ নিয়ে আপনার কি মত আপনি তো বিরাট চর্চা করেন বিরাট এই যে পড়াশোনা করেছেন সিএ লাগু হলে কি মনে হচ্ছে দেশের যে সংপ্রীতি সার্বভৌমত্ব এটাকে কোথাও একটা বিঘ্নিত হবে যদি সত্যিই অল ওভার সিএ लागू लागू হয় সিএ লাগু যদিও আপনি আমার সিএ তে ভালো জিনিস নাগরিক নাগরিকদের কত নেই দেশে রয়েছেন তাদেরকে দেওয়াটা ভালো কিন্তু পারসিয়ালিটির যেটা বলছেন যে রোহিঙ্গাকে এখানে চানা থাকতে পারবে না শ্রীলঙ্কার থেকে তারা হিন্দু তাদের কথা বলা হবে তাদের কথা কাটা বলা কি মনে হচ্ছে আমি ফাইনালি জানতে যাব যে সিএ انرসিটা তো আপনারা বিজেপি বেশি করছে না তো সিএনএ কি মনে হচ্ছে এটা কি হতে পারে এটা একটা কায়দা ধরে নেওয়া যেতে পারে যে এনআরসিটাকে এই মুহূর্তে অফ রেখে ওরা এটা আসামে এটাকে লাগু করতে গিয়ে ওরা ফেলিওর ফেলিওর এনআরসি আসামে লাগু করতে গিয়ে উল্টো ফল হয়ে গেল শুধু পরিকল্পনা ছিল মুসলিমদের চিহ্নিত করে বাদ দেওয়া হবে সেখানে দেখা গেল বারো লক্ষ হিন্দু পড়ে গেছে অতএব এনার ইমাম এটাও ঠিক এই যে বারো লক্ষ হিন্দু করে গেছে তার মানে এই নয় তারা সবাই বাংলাদেশ থেকে এসছেন অনেকে ডকুমেন্ট খুঁজে পায়নি তাহলে মুসলিমদেরও যারা লিস্টের বাইরে তাদের অনেকে তারা ডকুমেন্ট খুঁজে পায়নি ইন্ডিয়ান কিন্তু সেক্ষেত্রে তো ওদের তো সিএ আছে যারা হিন্দু যারা তাদের সিএ থাকবে কিন্তু মুসলিমদের তো সেই আইনটা থাকবে না তখন তারা কি করে দেশে থাকবে মূলটা হচ্ছে ওই জায়গায় যে প্রথম উদ্দেশ্যটা ছিল উদ্দেশ্যটা তো পরিষ্কার তাদের বক্তব্য থেকে যে বাংলাদেশ থেকে বিশেষ করে এখানে মুসলিমরা প্রচুর এসেছে উনিশশো সালকে ভর্তিবর্ষ ধরে সেইটা ঠিক করো এবং মুসলিমদের চিহ্নিত করো করে তাদের বার করা হবে কিন্তু এখানে দেখা গেল সেই চিহ্নিত করতে গিয়ে যে যে ডকুমেন্ট চা হচ্ছে সকলের কাছেই চা হচ্ছে চিহ্নিত বাঁচতে গেলে এইটাই ধরা হবে যে তারা তার আগে এসেছে তারা নয় পরে যারা এসেছে কিন্তু চিহ্নিত করতে গিয়ে দেখা যাচ্ছে সব মানুষের কি যখন এইটা নিয়ে তারা বাছাবাছি করতে গেল বাছাবাছি করতে গেলে মুসলিম বলেই তো প্রথমে একাত্ম কাকাত বুঝতে পারছে না অতএব সব মানুষের কাছেই এই বাছাবাছির ব্যাপারটা যাচ্ছে ভেরিফিকেশনটা যাচ্ছে ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে সকলেরই ওই উনিশ লক্ষ মানুষেরই ওই ডকুমেন্ট নাই যে ডকুমেন্ট এরা চাইছে যেটা ধরে এরা চিহ্নিত করবে বাংলাদেশি বলে সেটাতে দেখা যাচ্ছে উনিশ লক্ষ মানুষ হিন্দু মুসলিম ছাড়া অন্যান্য কমিউনিটি গোর্খা তারাও পড়ে গেছে কারণ ওই ডকুমেন্ট কারো নেই সবাই জানছে আমরা বার্থ আমরা এখানে জন্মেছি এখানে আমাদের অন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সবই আছে আমার ভোটার কার্ড আছে আমার এই যাকে বলে কি প্যান কার্ড আছে বা আমার আধার কার্ড আছে অতএব এইসব আমার সার্টিফিকেট স্কুলে পড়েছি তার সার্টিফিকেট আছে অতএব আমি অটোমেটিক নাগরিক ভোট দিচ্ছি এতদিন ধরে রেশন তুলছি এখন যখন অন্যান্য কাগজেরা জানতে চাইছে তখন এত মানুষ দিতে পারল না তার ফলে সবাই বাদ পড়ে গেল তখন এরা দেখলো যে আসামে যে টার্গেটে আমরা লাগলাম যে শুধু মুসলমানগুলোকে চিহ্নিত করবার বার করব যেটা যে বউ বলছেন ঘাট ধরে বার করব সেই জায়গাটাতে কিন্তু দেখলো ফেল করছে তখনই ওরা এনআরসি এবং আন্দোলন শুরু হয়ে গেছে এনআরসি চাপা দিয়ে সিএন আনলো সিএনতে যারা বাদ পড়বে তখন আবার এনআরসি তাদের উপরে চাপাবে এইভাবে বিষয়টাকে করতে চাইছে গভর্নমেন্ট গভর্নমেন্ট মূল লক্ষ্য কিন্তু পরিষ্কার একেবারে দিবালোকের মতো পরিষ্কার মূল লক্ষ্য হচ্ছে মুসলিমরা টার্গেট মুসলিমরা টার্গেট এবারে দু লক্ষ দু কোটি বলছেন এরা ধরা ডকুমেন্ট না দিয়ে সেটা দেখা যাবে দশ কোটি দাঁড়াল ডকুমেন্ট দিতে পারা যাবে না এমন ডকুমেন্ট চাইবে অনেকেই দিতে পারবে না বানানের গোলমাল বাপের বানানে এক ছেলের তো সর্বত্র হয়ে রেখেছে মুসলমান নামগুলো ভুল করে রেখেছে এরা কখনো ইচ্ছাকৃতভাবে কোথাও অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে সুতরাং অতএব ম্যাক্সিমাম মুসলমান তাতে ধরা পড়বে দাঁড়িয়ে দেওয়ার সুবিধা হবে লক্ষ্য এইটা আপনার আর একটা কথা বলা হচ্ছে যে এই যে আশপাশের যে মুসলিমরা কেন আসবে ওখানে তো মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সেখানে কেন তারা আসবে নিশ্চয়ই তারা এখানে দুষ্কর্ম কিছু করার জন্য এসেছেন কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে দু কোটি তিন কোটি এত মানুষের দুষ্কর্ম করার জন্য ইন্ডিয়াতে আসেন তাহলে ইন্ডিয়ার তো স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাওয়ার কথা এ বিষয়ে বক্তব্য হচ্ছে যে যারাই এসেছেন যারাই এসেছেন হিন্দু মুসলমান নিরবে হিন্দুরা এইভাবে আসতে পারেন যে পাশের রাজ্যটা বিশেষ করে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় আসা খুব সহজ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকার ফলে বর্ডারে সেভাবে কড়াকড়ি কিছু নেই সেটা কেন্দ্র সরকারের ব্যর্থতা ব্যর্থতা কড়াকড়ি নেই অর্থাৎ যে কেউ যখন খুশি আসতে পারে আসছেও বিশেষ করে হিন্দু ভাইয়েরা তারা এদেশের রিফিউজি স্বাধীনতার পথ তো হলই পরবর্তীকালে ব্যাপকভাবে এসেছেন যে এখানে আমরা এটা হিন্দুরা যেহেতু মেজরিটি এটা হিন্দু রাষ্ট্র না হলেও ঘোষিত কিন্তু হিন্দু মেজরিটি রাষ্ট্র আমরা ওখানে গেলে আমাদের সেফটি পাব সিকিউরিটি পাবো আমরা লাইভলিহুড পাব জীবনযাপনের মেনটেন্যান্সের সব কিছু সুযোগ সুবিধা পাবো এই বলে তারা চলে এলো মুসলিমদের মধ্যেও কিছু মানুষ যারা চলে গেছিলো ওখানে তাদের বহু আত্মীয় স্বজন কিন্তু এখানে আছে তারা ভাবছে কি ওখানে তারা যখন ভালোভাবে রুটি রোজগারের সংস্থান পাচ্ছে না তারা ভাবছে আমাদের ওখানে আত্মীয় স্বজন বহু আছে আমরা চলে যাই ভারত নিশ্চয়ই বাংলাদেশের থেকে একটা ডেভেলপড কান্ট্রি বাংলাদেশ পরে বিচ্ছিন্ন হয়ে এসেছে যুদ্ধ বিগ্রহ করে শেষ হয়ে গেছে ওর থেকে নিশ্চয়ই ভারত ডেভেলপ কান্ট্রি আমরা ওখানে গেলে কিছু মানুষ এই ভাবনা ভেবেছে যাদের আত্মীয় স্বজন আছে এটা তো চিওর বহু মানুষের আত্মীয় স্বজন রয়ে গেছে তারা চলে গেছিল সেই মানুষরা কিছু এখানে চলে এসেছে কিন্তু তাদের আটকানো দায়িত্বটা সরকারের সেই মানুষরা কেন এসে গেল এলে তারা ক্ষতি করছে কিনা না ক্ষতি কজন করবে রুজি রোজগারের জন্যই এসেছে ক্ষতি যদি করার জন্যে যারা আসবে সন্ত্রাসী হয়ে সে তো এখানে সরকারের সমস্ত ব্যবস্থা আছে যত রকম সুরক্ষার জন্যে যে ব্যবস্থা আছে তার সিআইটি ডিপার্টমেন্ট বলি তার অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আমাদের আছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলি তারা তো এইগুলো দেখার জন্যই আছে ধরার জন্যই আছে এবং মাঝে মাঝে ধরাও পড়ে আপনি বলছেন যদি সন্ত্রাসবাদী হয় তার জন্য তো আইনি প্রসেস রয়েছে এইভাবে এবারে মাস্ককে কেন এইভাবে চিহ্নিত করা হচ্ছে আমি আরেকটা বিষয় ইমাম সাহেব শেষ দিকে চলে এসেছি কোথাও কোথাও অনেকে বলেন যারা মুসলিম চিন্তাবিদ যারা সাধারণ মানুষ অনেকে ভাবেন যে আজকে প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে ভারতীয় মুসলিমরা সকলকেই চোখে দেখা হচ্ছে কারণ সি এর বদলেতে সবাই কিন্তু ইন্ডিয়া থাকার অন্যরা পেয়ে যাবে মুসলিমদের সবাইকে পরীক্ষা দিতে হবে তারা ভারতবর্ষের নাগরিক কোথাও কি মনে হয় যে আমাদের মারাত্মক ভুলটা হয়ে গেছে যে কারণে কারণেই হোক দেশটা ভাগ করা যদি আজকে ইন্ডিয়া বাংলা পাকিস্তান সব একসঙ্গে থাকতো একসঙ্গে আন্দোলন করে যখন দেশটাকে স্বাধীন করতে পারলো সেটা থাকলে আজকে ইন্ডিয়ান মুসলিমরাও সেই মর্যাদা পেতো এখন ইন্ডিয়ান মুসলিমদেরকে তো বারবার পরীক্ষায়িত হচ্ছে যে আমাদের দেশ আমাদের দেশের নাগরিক মূল গলদটা মূল সমস্যাটা কি ওই জায়গা থেকে শুরু হয়েছে ইন্ডিয়া ভাগটা যদি না হতো এটা হচ্ছে একটা দিক যে ভারতবর্ষে এখনো যে হিন্দু যা আছেন এটা আশি কোটি হোক পঁচাশি কোটি হোক এই মুহূর্তে যে নব্বই কোটি হোক এরা কিন্তু সবাই এই মানব মানবিকতা এই মানসিকতার মানুষ নন যে এদেশে মুসলিম যারা আছে তাদের এদেশে থাকার অধিকার নেই ভাগ হয়ে গেছে তার এটা কিন্তু তারা বলছে না বলছে একটা সেকশন আর এবং হিন্দু মহাসভা ধরে যে সেকশনটা আর এস এস বরাবরই রাষ্ট্র করবো এবং ব্রিটিশ বিরোধিতাও আর এস এস করেনি এমনকি বীর সাভারকার তিনিও আলটিমেট মুচলেখা দিয়েছিলেন ব্রিটিশের বিরোধিতা করব না এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জিও ভারত ছাড়া আন্দোলনের সময় লিখিতভাবে দিয়েছিলেন ইংরেজদের অসুবিধাজনক কোনো কিছু বিরোধিতা সেরকম কাজ আমি করবো না অর্থাৎ এদের পরিষ্কার পলিসিটাই ছিল হিন্দু মহাসভা আর জনসংঘ এদের পরিষ্কার পলিসি হচ্ছে এটাকে হিন্দু রাষ্ট্র করতে হবে শুরু থেকে এবং জিন্না যে গেলেন জিন্নার মতো সাচ্চা কংগ্রেসই খুব কমই ছিল যেটা অনেকেই সে সার্টিফিকেট দিয়েছিলেন সরোজিনী নজি থেকে আরম্ভ করে সবাই সার্টিফিকেট তাকে দেওয়া হয়েছিল এরকম সাচ্চা মুসলিম কম নেই এবং তিনি প্রথমে লীগের সদস্যই হতে চাননি তারপরে যখন বলা হলো যে দ্বৈত সত্য হওয়া চলবে লীগের হলেও কংগ্রেসে থাকা যাবে তখন তিনি লীগের সদস্যপদ পদ নিয়েছিলেন কিন্তু তার পেছনে তাকে লেগে তাড়ানো হলো এক নম্বর আর দু নম্বর হচ্ছে লীগকে তো সব মুসলমান সমর্থন করেনি সব মুসলমান পার্টিশন চায়নি মিনিমাম মানুষ পার্টিশনটা তাও তারা চায়নি নেতারা চেয়েছে এবং কয়েকটা প্রদেশের মুসলমান প্রধান এলাকা দেখে সেটাকে রেখে দেয়া হলো ভাগ করে পাঞ্জাব তারও হিন্দু প্রধান রেখে দেওয়া হলো মুসলমান প্রধানকে বার করে দেওয়া হলো বাংলাদেশ মুসলমান প্রধান একদিকে রয়ে গেলো হিন্দু প্রধান রয়ে গেল এই দুটো তিনটে চারটে সীমান্ত প্রদেশ কাশ্মীর অত মুসলমান প্রধান তাকে রেখে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো তার কোনো ডিসিশনই করা হলো না এই চারটে পাঁচটা প্রদেশকে নিয়ে তার মুসলিম প্রধান দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো তাদের সুরক্ষা পাকিস্তান নামের এরা দেবে কিন্তু এখানকার ম্যাক্সিমাম মুসলমান মুসলমান মেজরিটি এখানে রয়ে গেল পাকিস্তানের ভাগে যে মুসলমান ছিল তার থেকে অনেক বেশি মুসলমান এদেশে রয়ে গেল এবং জমিয়তে ইসলামিয়া হিন্দ মৌলানা আবুল কালাম আজাদ বাদশাহ খান সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান স্ট্রংলি প্রোটেস্ট করেছিলেন এবং গান্ধীকে বললেন আপনি নেহেরুয়া রেখে সামলান প্যাটেলকে সামলান আপনার শিষ্যরা এরা কেন পার্টিশনটা মেনে নিচ্ছে ব্রিটিশের চক্রান্ত আমাদের মধ্যে এটা তৈরি করা গান্ধী বললেন আমি অসহায় ওরা আমার কথা শুনছে না কারণ গান্ধী তখন অলরেডি কংগ্রেস থেকে অফ হয়ে গেছেন তো সুতরাং এটা আমি অনেক জায়গায় বক্তব্যটা এটা বলছি যে এখানকার মুসলমানরা এপা ম্যাক্সিমাম মুসলমান এটা চাননি জমিয়তে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান স্ট্রংলি প্রোটেস্ট করেছিল আমাদের এইভাবে পার্টিশন এ করে আমাদের কোনো সুরক্ষা হবে না কারণ ওই মুসলমান তো সারা ভারতে ছড়িয়ে আছে সারা ভারতের কোনায় কোনায় ছড়িয়ে আছে চারটে পাঁচটা প্রদেশের খানিকটা অংশ ভাগ করে দিয়ে দিলে তারা ভারতের মুসলমানরা প্রোটেকশন পাবে না যার জন্য লিয়াকত নেহেরু চুক্তি হলো উনিশশো পঞ্চাশ সালের আটই এপ্রিল সই করা হলো তাতে লেখা হলো যে দু দেশের যেখানে সংখ্যালঘুরা যেখানেই থাকবে ভারতে থাকুক পাকিস্তানে থাকুক তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সেই সরকারের লিখিতভাবে তারা পাশ করা হলো সুতরাং এখানকার মুসলমানরা এটা চায়নি ম্যাক্সিমাম মুসলমান চায়নি নেতারা তাদের ইগোর জন্যে বা তাদের সুবিধের জন্যে তারা রাজত্ব ভোগ করবে বলে তারা এটা ভাগাভাগিটা করে নিল দেশের প্রধান হতে পারবে পারবেন বলে দিন শেষ হয়ে আসছে অতএব কি হবে আমরা এত লড়াই করলাম তারা এটা মেনে নিলেন যদি গণভোট করে হতো আমি এটা বলেছি মুসলমানদের গণভোট করা না উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট করা হয়েছিল যেখানে বেশি মুসলমান তারা পাকিস্তানে গেল বাদশাহ খান তাদের নেতা গান্ধীকে চার্জ করলেন আপনি নেকড়ের মুখ আমাদের ফেলে দিলেন গান্ধী বললেন আমি অসহায় তেমনি যদি এখানে গণভোট হতো এখানকার মুসলমানরা তাহলে পাকিস্তানে যাবে না এখানে থাকবে হিন্দুস্তানে থাকবে তাহলে দেখা যেত একই কথা মুসলমানরা যাবে না তারা বাস রাইড নিয়ে এখানেই থাকতে চায় এখানেই জন্মেছে এখানে জন্য লড়াই করেছে সব কিছু তারা এখানেই এই শর্তেই তারা যেতে চায়নি যায়নি যারা চেয়েছে তারা চলে গেছে আমি এটা বলে যারা চাইনি তারা রয়ে গেছে আমরা ডিভিশন চাইনি এখানকার মুসলমান তারা মুসলমান ভারতের জন্মেছে ভারতেই থাকবে যে অংশে যারা চেয়েছে তারা চলে গেছে সুতরাং ভুল করেছে নেতারা মানুষ করেনি আছে ভুল করেছে নেতারা তার দিতে হচ্ছে আমরা যারা এখন রয়েছি সাধারণ যদি সারা দেশ এক থাকত তাহলে হয়তো এই এনআরসি এই এনপিআর এই তিনটে দেশের জন্যে সেখান থেকে আসা এই প্রশ্ন হয়তো শুনতে হতো না ইন্ডিয়ান মুসলিমদেরকে এখন অনেকে শুনতে হচ্ছে তাদেরকে পরীক্ষা করতে হবে যারা ইন্ডিয়ান কিনা সেটা অন্য প্রশ্ন কিন্তু যেটাতে শুরু করেছিলাম যে সিএ এর সমর্থন করেছেন শেখ হাসান ইমাম আরমবাগের বিশিষ্ট শিক্ষাবিদ খুব সচেতন মানুষ এটার একটা তিনি ব্যাখ্যা আজকে দিলেন তিনি বললেন যে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি একটা বলেছি যে অত্যাচারিত মানুষ যদি এদেশে আসেন এবং অত্যাচারিত হয়ে এসেছেন এখানেও কেন তারা অত্যাচারিত হয়ে থাকবেন নাগরিকত্ব থাকবে না তাদেরকে যদি নাগরিকত্ব দেওয়ার আইন করে সরকার সেটা অবশ্যই সমর্থনযোগ্য সেটা করা উচিত কিন্তু সেটা যদি পার্শিয়ালি করা হয় সেটা যদি শুধুমাত্র একটা অংশের মানুষ বিশেষ সম্প্রদায়কে বাদ রেখে করা হয় তাহলে সেটা নিরপেক্ষ নয় এবং সেটা সর্বসম্মত নয় এটা গ্রাহ্য নয় এবং সেটা সংবিধান বিরোধী যেটা সম্প্রীতি বিনষ্ট করে সেটা অনেক ভয়ঙ্কর একটা রূপ কিন্তু যারা পোস্ট করছেন যে সমর্থন করেছেন তারা প্রথম অংশের কথাটা শুনে পোস্ট করেছেন তার বাকি অংশের কথাটা শুনে পোস্ট করেননি এবং ওভারঅল তিনি যারা বললেন ব্যাখ্যা দিলেন আমাদেরকে আবার আপনারা শুনলেন যে সিএ সিএ একটা অংশের মানুষকে হয়তো সুবিধা দিতে পারে কিন্তু একটা অংশের অন্য একটা অংশের মানুষকে বিশেষ সম্প্রদায়কে মুসলিমকে টার্গেট করে যেটা করা হচ্ছে এটা কিন্তু জলের মতো পরিষ্কার এটাও কিন্তু বলার চেষ্টা করলেন ইমাম সাহেব এবং আরও কয়েকটা কথা অনেকের অজানা কথা ইতিহাসের কথা পাটিসানের কথা সেটাও কিন্তু তুলে ধরলেন আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে দেখতে থাকুন আরামবাগ টিভি আরামবাগ টিভি আপনাদের ঘরের চ্যানেল আপনাদের মনের চ্যানেল